চোট থেকে সেরে উঠেছেন সাইফউদ্দিন। রিহ্যাব, জিম আর অনুশীলন চলছে পুরো দমে। দুয়েক দিন বাদেই শুরু করবেন স্কিল ট্রেনিং। ওয়েস্ট ইন্ডিজ সফরে ফের রঙিন পোশাকে ডাক পেয়েছেন জাতীয় দলের স্কোয়াডে। প্রায় আট মাস বাদে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন টাইগার অলরাউন্ডার। ব্যক্তিগত কোনো লক্ষ্য নয়, সেরা একাদশের সুযোগ পেলে দলের জয়ে রাখতে চান অবদান। দলের প্রয়োজনে বা দলের জয়ের ক্ষেত্রে যদি দশ রান ইম্পর্টেন্ট হয়, ওইটা আমার জন্য ইম্পর্টেন্ট। আর যদি আই ক্রিকেট পাই, এটা আমার জন্য ইম্পর্টেন্ট। বাট পার্সোনালি কোনো গোল নেই আমার জন্য, দল জেতাটাই আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমনিতেই টাইগার পেস বোলারদের চোট প্রবণতা প্রকট। অন্যদের তুলনায় সাইফউদ্দিন চোটে পড়েছেন আরও বেশি। গেল টি টোয়েন্টি বিশ্বকাপে চোট পাওয়ার পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচে মাঠেই নামতে পারেননি। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদও পড়েছেন সাইফউদ্দিন। বারবার চোটে কাবু হলেও হতাশ নন এই টাইগার অলরাউন্ডার। না, আসলে প্রত্যেকটা মানুষের লাইফে তো ব্রেক থাকে। আপনি যদি ঢাকাতে যদি গাড়ি চালান, একই ফ্লোতে চালাতে পারেন, ব্রেক দিতে হবে। তো প্রত্যেকটা মানুষের লাইফে হয়তোবা যারা অনেক লাকি, হয়তোবা অনেক দিন লং টাইম খেলে যেতে পারে উইদাউট ইঞ্জুরি ছাড়া, বা দল থেকে খুব কম বেশি বের হয়। বাট আপনি যদি দেখেন, ম্যাক্সিমাম পেস বোলারই ইন অ্যান্ড অফ থাকে। তো এটা আসলে পার্ট অফ লাইফ, জানি না কদিন আবার খেলতে পারবো। এটা পারফরমেন্স বা ইঞ্জুরি একটা বিষয় আছে। তারপর চেষ্টা তো করতেছি, বাট কালকে কী হবে না হবে সেটা কারোর হাতে নেই। তো এটা মাথায় নিয়ে আসলে কাজ করা বা এগিয়ে যাওয়া আর কি। ইঞ্জুরিকে ক্রিকেটের একটা অংশ মেনে নিলেও নিজেকে কিছুটা দুর্ভাগা ভাবছেন সাইফউদ্দিন। হ্যাঁ, অবশ্যই কিছুটা ব্যাড লাক, বাট হয়তোবা আট পাঁচটা পেস বোলার চেয়ে আমি কিছুটা আনলাকি। বাট আমি অবশ্যই পার্ট অফ লাইফ, এটা মেনেই আসলে মেনে নিয়েছি। চিকিৎসা করাতে সাইফউদ্দিনকে ইংল্যান্ডে পাঠিয়েছিল বিসিবি। ব্রিটিশ মুল্লুক থেকেই আশঙ্কা মুক্তির খবর নিয়ে দেশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার। আসন্ন টি টোয়েন্টি আর ওয়ানডে বিশ্বকাপকে টার্গেট করেই প্রস্তুত হচ্ছেন সাইফউদ্দিন। হ্যাঁ, অবশ্যই, কারণ এতদিন কিছুটা কনফিউজ ছিলাম আসলে, সত্যি আমার ভিতর কিছু আছে কি না। বাট যেহেতু ইংল্যান্ডে গেলাম বিসিবির অধীনে ট্রিটমেন্ট আসলে স্ক্যান করার জন্য, ওইখানে আসলে স্ক্যানটা দেখে আমার কিছু পাইনি। তো যার কারণে কিছুটা কনফিডেন্ট বোলিং করতে এখন। বাট আলহামদুলিল্লাহ, জানি না কতদিন সুস্থ থাকতে পারবো, বাট চেষ্টা করতেছি যাতে অনেকদিন খেলতে পারি। যেহেতু সামনে বিশ্বকাপ আছে বা 2023 ওয়ার্ল্ড কাপ আছে, তা আমার পারফরমেন্সের পাশাপাশি সুস্থ থাকাটা খুব গুরুত্ব আমার জন্য। কোনো পর্যায়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্রিকেট খেলতে যাননি সাইফউদ্দিন, আর তাই ওখানকার ওয়েদার কন্ডিশন আর উইকেট নিয়ে কোনো কিছুই জানা নেই তার। এই সফরের আগে ইউটিউবই তাই সাইফউদ্দিনের একমাত্র ভরসা। আমার জন্য এই প্রথম, এর আগে হয়তোবা ক্রিকেট নেশন কান্ট্রি সবগুলোতে আমি গিয়েছি, বাট ওয়েস্ট ইন্ডিজ আমার এই প্রথম। হয়তোবা ওই কন্ডিশন বা উইকেট আমার জানা নেই। তারপরেও যেহেতু ইউটিউবের যুগ, বিভিন্ন ম্যাচগুলো হাইলাইট দেখতেছি আসলে কত স্কোরিং হইতে পারে, কত বিশেষ করে যেসব টি টোয়েন্টি ম্যাচগুলো ওরা খেলছে, যেহেতু আমাদের প্রথম আগে টি টোয়েন্টি, তো এটা আমি দেখতেছি যতটা লার্ন নেওয়া যায় আর কি ম্যাচগুলো দেখি। এটাই নিজেদের ডেরায় আর বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলেছেন টাইগার অলরাউন্ডার। ক্যারিবীয়দের শক্তি দুর্বলতা কম বেশি জানা আছে তার, আর তাই অচেনা কন্ডিশন নিয়ে অহেতুক না ভেবে ভালো জায়গায় বল করার দিকেই মনোনিবেশ করতে চান সাইফউদ্দিন। হাসান মাহাদি, টি স্পোর্টস। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার. Visit tsports.com.